মঙ্গলবার রাজ্যের 14টি জেলায় তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত খুব প্রয়োজন না পড়লে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে রাজ্য প্রশাসন। এরকম অবস্থার কতদিন? 10ই জুন পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ চলবে। গরম কমা দূরের কথা, 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়তেও পারে। বাংলায় বর্ষার আগমনেরও দেরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এখনই এই দহন জ্বালা থেকে মুক্তির কোনো সম্ভাবনা নেই। আগামী 48 ঘন্টায় আরো 1 ডিগ্রি বাড়তে পারে কলকাতার তাপমাত্রা।